বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। রুটি রুজি বন্ধ, কাজ নেই, বেকারদের কর্মসংস্থান নেই, ধর্মের নামে মানুষকে বিভাজন করতে চাইছে বিজেপি। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসের মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি। পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস সাহা রয়েছেন, উনিও আপনাদের ভোট চাইছেন। সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের তথা ইন্ডিয়া ব্লকের সমর্থনে প্রার্থী রতন দাসের সমর্থনে আমরা যাচ্ছি, আপনাদের আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে। বিজেপিকে হারান, বিজেপি দলটা খারাপ। কিরকম খারাপ আপনারা আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন, প্রতিদিনকার অবস্থা তা। ত্রিপুরা রাজ্যটাকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে, বেকারদেরকে শেষ করে দিচ্ছে, রাজ্যের নিরাপত্তাকে শেষ করে দিচ্ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মন্ডল হচ্ছে সর্বের সর্বা। তথা ইন্ডিয়ান ব্লকের সমর্থন রতন দাসের প্রতি রয়েছে, আপনাদের আশীর্বাদ চাইছে। ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস সাহা রয়েছেন, উনিও আমাদের মিছিলে হাঁটছেন, আপনাদের আশীর্বাদ চাইছেন। আসন্ন নির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি। এই মিছিলে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেসের প্রার্থী তথা ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস সাহাও রয়েছেন। আমরা ভোট চাইছি, বিজেপির বিরুদ্ধে ভোট চাইছি। বিজেপি গোটা দেশটাকে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বেকারদের কাজ নেই, আইন শৃঙ্খলার চরম অবনতি, নেশার সাম্রাজ্যে ঘুরছে গোটা রাজ্যটা। আমরা আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতায় বুঝতে পারছি রাজ্যটাকে কতটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের সমর্থন চাইছে আশিস সাহা, রতন দাস আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে। বিজেপিকে হারাতেই হবে, এই দলটা খারাপ দল, এতটা খারাপ দল গোটা দেশটাকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে, মানুষকে ধর্মের নামে বিভাজন করছে, হিন্দু মুসলমানের নামে মানুষকে বিভাজন করছে। আমরা চাই মানুষের ঐক্য, আমরা চাই বেকারদের কাজ, গরিব মানুষের কাজ, জিনিসপত্রের দাম কমুক, পেট্রোলের দাম কমুক, গ্যাসের দাম কমুক। আমরা চাই আমাদের যে চারপাশ রয়েছে সেই চারপাশটা সুন্দর থাকুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বিজেপি দল রামের নামে, মসজিদের নামে মানুষকে ভাগ করতে চায়, এটাই হচ্ছে বিজেপি দল, আর কিচ্ছু করার নেই। গোটা দেশটার মধ্যে শুধু ধর্মের নামে মানুষকে বিভাজন করে হচ্ছে বিজেপির একমাত্র কর্মসূচি। আমরা ভোট চাইছি বেকারত্বের অবসানের জন্য, আমরা ভোট চাইছি জিনিসপত্রের দাম কমানোর জন্য, আমরা ভোট চাইছি আমাদের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে রক্ষা করবার জন্য, আমরা ভোট চাইছি গোটা রাজ্য নেশার সাম্রাজ্যে ঘুরছে তার প্রতিকারের জন্য। আশিস সাহা এবং রতন দাসের সমর্থনে আমরা যাচ্ছি, রতন দাসের মনোনয়ন পত্র দাখিল হবে। সাতরামনগরের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তথা ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাস তার সমর্থনে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন। আশিস সাহা রয়েছেন ইন্ডিয়া ব্লকের অর্থাৎ কংগ্রেস প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনের, তিনিও রয়েছেন, আশীর্বাদ চাইছেন। আমরা বিজেপির বিরুদ্ধে ভোট চাইছি, বিজেপি খারাপ দল, সর্বনাশ করে দিচ্ছে গোটা রাজ্যটাকে সব দিক থেকে, নেশার সাম্রাজ্যে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছে, মদের দোকানের লাইসেন্স দেয় বিজেপি। আশীর্বাদ চাইছি আমরা আপনাদের, আপনাদের ভালোবাসা চাইছি। ইন্ডিয়া ব্লকের প্রার্থী সিপিআইএম প্রার্থী রতন দাস সমর্থনে আমরা মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি। এখানে আশিস সাহা রয়েছেন,